হয়েছে? এত চেঁচামেচি কেন বাড়িতে? মা, মা তুমি এসে গেছো? কতদিন বাদে দেখলাম তোমাকে। তোমার ব্যাগ কোথায় মা? ব্যাগ গাড়িতে আছে। যাক বাবা, দিদিভাই বাড়িতে এসে গেছে আশ্রম থেকে। উফ, পুষ্পা ভাই, ও পুষ্পা ভাই, একটু বাইরে যাও, গাড়িতে দিদি ভাইয়ের ব্যাগপত্র গুলো আছে, একটু নামিয়ে নিয়ে এসো, যাও। ওকে মা, ও হলো পুষ্পা ভাই, আমাদের নতুন কাজের লোক। ও হ্যাঁ হ্যাঁ, বলছিলি বটে। আসলে ও যেদিন এলো সেদিন আমার এত শরীর খারাপ, আমি ঘুমোচ্ছিলাম। তারপর দিন সকাল না হতেই তো আমি আশ্রমে চলে গেলাম। তো পারে সব কাজকর্ম ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, আই, আমি সব কাম করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আবার পায়ে হাত দিয়ে প্রণাম কেন? কি যে বলেন, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম না করলে হয়? আর আমি তো আপনাকে আই বলেই ডাকবো। আমাদের মারাঠি ভাষায় আই মতলব হলো মা। তুমি আমাকে মা বলে ডাকবে কেন? বারে মাকে মা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? নাটক বন্ধ করুন পুষ্পাবাই, আপনি সবার সামনে সত্যিটা বলুন। বাগানের ওখানে আপনি কার সাথে কথা বলছিলেন? সাবজি, আপনি তো নিজের চোখেই দেখলেন আমি বাগানে কাম করছিলাম। তার সাথে সাথে আপনি একজন মানুষের সাথে কথাও বলছিলেন, সে মানুষটাকে আমাদের সবাইকে বলুন। আমি মানে কথা ঘোরানোর চেষ্টা করবেন না পুষ্পাবাই। আমি নিজের চোখে আমার ঘরের জানলা দিয়ে দেখেছি যে আপনি বাগানের ওখানে একটা লোকের সাথে কথা বলছিলেন, আর আমি যেই গেলাম আপনি অমনি কাজ শুরু করে দিলেন। এই মহিলাকে আমি প্রথম থেকে সন্দেহ করছিলাম, তোমরা কেউ বিশ্বাস করছিল না, কোনো আইডেন্টিটি প্রুফ কিছু যাচাই করলে না, কি মানি বানি একটা কাগজ দেখিয়ে মিথ্যে কতগুলো কথা বললো, কার হারিয়ে যাওয়ার আর তোমরা সেটা বিশ্বাস করে নেবে? খেলা বোঝো এবার। লুকিয়ে লুকিয়ে বাড়িতে লোক ঢুকিয়ে কি সলা পরামর্শ করছিল কে জানে। পুষ্পা ভাই, সত্যি কথা বলো তো যে লোকটা কে ছিল? দেখো, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আকাশ দা মিথ্যে কথা বলার মানুষ নয়, তাই এবার বলে ফেলো যে লোকটা কে ছিল।